আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফিরে আনবেন। বন্ধুরা, আমরা অনেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করি, তবে আমরা অনেকেই জানি না ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফিরে আনতে হয় অথবা পুরাতন অ্যাকাউন্ট কিভাবে ফিরে আনতে হয়, পুনরুদ্ধার কিভাবে করতে হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান আর অ্যাকাউন্টটি ফিরে আনতে চাইলে আপনি প্রথমে কী করবেন, ইনস্টাগ্রাম অ্যাপে ক্লিক করবেন। ইনস্টাগ্রাম অ্যাপে ক্লিক করার পরে দেখুন এখানে ফরগটেন পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বলবে এখানে ইউজার নেম, ইমেল আর ফোন নাম্বার। এখন আপনার যদি ইউজার নেম মনে থাকে তাহলে আপনি এখানে দিয়ে ফাইন্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারেন, আর যদি ইউজার নেম মনে না থাকে, ইমেল মনে আছে তাহলে এখানে ইমেল টাইপ করতে পারেন, আর যদি মোবাইল নাম্বার মনে থাকে মোবাইল নাম্বার আপনি টাইপ করতে পারেন। মূল কথা হলো এই তিনটা বিষয় থেকে যে কোনো একটা আপনার অ্যাকাউন্টে যেগুলো অ্যাড ছিল। ইউজার নেম তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সবারই আছে, অনেকের মন থাকে না। আর দ্বিতীয় কথা হলো যে আপনার যদি মনে না থাকে তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চার্জ দিয়ে আপনি আপনার নামটি লেখার পরে বের করতে পারেন। আর দ্বিতীয় কথা হলো আর যে ইমেলটি আপনার এর ছিল, ইমেলটি এখানে আপনি টাইপ করবেন। আমি আমার ইমেলটি এখানে আমি দিয়ে দিচ্ছি, পাবেন gmn.com। তারপর কি করবেন, আপনি যে ইমেলটি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলেন এখানে টাইপ করার পরে আপনি কি করবেন, ফাইন্ড অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে, তখন আপনি কি করবেন আপনার জিমেল অ্যাপে চলে যাবেন। বন্ধুরা, এই ইমেলটা কিন্তু আপনার ফোনে অ্যাড থাকতে হবে, লগ ইন থাকতে হবে। তারপর দেখুন এখানে দেখুন ইনস্টাগ্রাম রিসেট ইউর পাসওয়ার্ড, এখানে আপনি ক্লিক করবেন। যে ইমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলেন তখন এখানে ইউজার আইডি এখানে দেখাবে, ঠিক আছে। তারপর এখানে দেখাবে রিসেট পাসওয়ার্ড, এখানে আপনি রিসেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি ক্রোমের মধ্যে যেতে পারেন, না হলে আপনি ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে ক্লিক করতে পারেন। এর জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে। এখানে আসার পর আপনাকে দেখাবে নিউ পাসওয়ার্ড তৈরি করার জন্য। আপনি কি করবেন, এখানে নতুন করে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। যেমন আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখুন এখানে লগ আউট অফ আদার্স ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। অন্য অন্য ডিভাইসে যদি লগ ইন থাকে লগ আউট হয়ে যাবে, তখন আপনি এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন হবে। ওকে বন্ধুরা, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারেন আর না চাইলে নট নাও দিতে পারেন। তখন এখানে আপনি চাইলে দেখুন এখানে সেট আপ অন নিউ ডিভাইস, এখানে আপনি অ্যালাউ করে দিবেন, না হলে স্কিপ করবেন, সমস্যা নেই। দেখুন বন্ধুরা, আমার অ্যাকাউন্টটি কিন্তু আমি ফিরে আনতে পেরেছি। এই অ্যাকাউন্টটি আমি অনেক দিন আগে করেছিলাম, পাসওয়ার্ড ভুলে গেছিলাম, তাই এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটি আমি করেছি। এবং আমার ইউটিউবে একটা ভিডিওতে একজনে কমেন্ট করেছিল যে সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছে, সে ফেরত আনতে পারছে না, ফিরে আনতে পারছে না, তাই কারণে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওতে দেখিয়েছি। আর দ্বিতীয় কথা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুইভাবে খোলা যায়, এক হলো ফেসবুকের মাধ্যমে, আরেকটা হলো আপনি নির্দিষ্টভাবে ইমেল দিয়ে, ঠিক আছে। আপনি ইমেল দিয়ে অথবা ফোন নাম্বার দিয়েও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।